হ্যালো বন্ধুরা, 2023 সালের আলিম পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। অর্থাৎ যারা 2023 সালে পরীক্ষা দিবেন তাদের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে। চলুন কিভাবে এটি ডাউনলোড করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে যে মাদ্রাসা ওয়েবসাইট যেটি আছে www.bmeb.gov.bd যে উপরে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, অথবা গুগলে গিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। এখানে আসলে দেখেন প্রথমেই দেওয়া আছে আলিম পরীক্ষা 2023-এর সময়সূচি। এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে রুটিনটা আসবে। এখান থেকে এই যে পিডিএফ ফাইলটা আছে নিচে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড বাতাবে, ডাউনলোডে একটা ক্লিক করে দিলে ডাউনলোড হয়ে যাবে। আপনার ফোনে যে পিডিএফ রিডার আছে সেখানে কিন্তু ওপেন করতে বলবে, অথবা আপনি ডাইরেক্টলি ওপেন করতে পারবেন। এভাবে আসলে এখানে সরাসরি ডাউনলোডের উপর দেয় নিচের লিঙ্কটি আবার ক্লিক করা লাগবে। এই লিঙ্কটি ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার জন্য আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে রুটিনটা। এই যে রুটিনটা 2023 সালের আলিম পরীক্ষার সময়সূচি মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষা শুরু হচ্ছে 17/8/2023, অর্থাৎ আগস্টের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু। প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মাজিদ বিষয়কোড 101। তো এই 17 আগস্ট থেকে পরীক্ষা শুরু। ভিডিও রুটিনটি ডাউনলোড করার জন্য আবারও বলছি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সরাসরি ডাউনলোড করতে পারবেন, অথবা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে আপনি নোটিশ বোর্ড থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।